ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে রবিবার কার্যকর্তা সম্মাননা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। কর্মসূচিতে প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিশিষ্ট বিজেপি নেতা জিষ্ণু দেববর্মন এবং নবাদল বণিককে সহ অন্যান্য যুব মোর্চা নেতৃত্ব তথা কর্মীরা উপস্থিত ছিলেন। দলের সাফল্যে যুব মোর্চার বিরাট ভূমিকার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। কর্মীদের দলের তরফ থেকে সম্মাননা প্রদান করা হয়। বিজেপির নীতি আদর্শ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশাল ব্যক্তিত্ব থাকার ফলে দলে দলে যুবকরা বিজেপিতে সামিল হচ্ছে বলে নিজের ভাষণে জানান মুখ্যমন্ত্রী। যুব মোর্চা সবসময়ই বিজেপি দলের পাশে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। পার্টির পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা দেখবেন কমিউনিস্ট পার্টির এতদিন ধরে আমরা দেখতাম এখনো পুরনো যে ভিডিও বা যে টিভির মধ্যে দেখা যায় পুরনো সব যুবক টুপি টুপি পরে লাল টুপি পরে এখন কিন্তু স্কার্ট সিটি দেখা দিয়েছে, ওদের নেই আর। সব বয়স্ক যদি কিছু নেতা আছে কমিউনিস্ট পার্টির মধ্যে ফ্ল্যাগ ট্যাগ উঠোয় কোনো রকমে ধরে টরে গিয়ে ফ্ল্যাগ ট্যাগ উঠুন, ওদের যুবক আর ওদের নেই। কারণ সমাজবাদের তথ্য দিতে 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 ওনারা সমাজেরই শত্রু হয়ে গেছেন এখন, যে কারণে যুবকরা আর ওদের পাশে নেই। যত যুবক আছে এখন ভারতীয় জনতা পার্টির পাশে এসে সবাই মিলিত হচ্ছে। এবং একটা চিন্তা ভাবনা আমাদের পণ্ডিত দীনদয়ালজির একাত্ম মানববাদের যে ফিলোসফি সেটাকে যখন ওনারা জানতে পারছেন বুঝতে পারছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কথা চিন্তা ভাবনা করছেন, আর সর্বোপরি যখন 2014তে এটা বলতে দ্বিধা নেই যখন 2014তে যশস্বী প্রধানমন্ত্রীর দায়িত্ববান নিলেন প্রধানমন্ত্রী হিসাবে, তার আগে উনি 13 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সে ঠিক আছে, কিন্তু 2014তে যখন উনি দায়িত্ববান নিলেন তখন মানুষের মধ্যে কিন্তু উনার যে একটা ম্যান, মানে এক এক সময় আমরা বলি যে একটা ইনস্টিটিউশন হয়, উনার যে চিন্তা ভাবনায় মানুষ কিন্তু আস্তে আস্তে করে বিশেষ করে যুবক সম্প্রদায়রা একটা বিশ্বাস জেগেছে, না উনার উপর বিশ্বাস করা যায়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, সমাজ পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত যুব উন্নয়ন সম্ভব এবং সেই ক্ষেত্রে যুবকদেরকে অগ্রগণী ভূমিকা নিতে হবে। এই কার্যকর্তা সম্মাননা অনুষ্ঠানকে যথার্থ কর্মসূচি বলে প্রদেশ বিজেপি সভাপতি উল্লেখ করেন। সুন্দর একটা বাড়ি হবে, সুন্দর একটা ফ্যামিলি হবে, মোটর সাইকেল নিয়ে ঘুরবো, কেউ বলবে আচ্ছা মোটর সাইকেল আছে এখন একটু গাড়ি কেনার ব্যবস্থা করবো, আচ্ছা গাড়ি যদি থাকে তাহলে একটা হেলিকপ্টার কেনার চিন্তা করবো। সুশান্ত দা হাসতেছে, ট্রান্সপোর্ট মিনিস্টার, এটা আমাদের কাছে এটা স্বপ্ন দেখা, এটা আমাদের কাছে এটা স্বাভাবিক। তো কাজে আমি যুবকদের কাছে আবেদন রাখবো যে আমরা আমরা কিভাবে পরিচালিত হব, এই রাজ্যটা কার, এই রাজ্যটা আমার, এখানে যারা বসে রয়েছেন এই রাজ্যটা আপনার, এই রাষ্ট্রটা আপনার। কাজে এই চিন্তাধারা, এই রাজ্যে যেহেতু আমি বসবাস করি, এই রাষ্ট্রে যেহেতু আমি বসবাস করি, আপনাদেরও নৈতিক দায়িত্ব যে এই রাষ্ট্র এই রাজ্য কিভাবে পরিচালিত হবে সেটা তার আপনাদের মতামত, আপনাদের অধিকার, সেটা আপনারা সমাজের কাছে বার্তা পৌঁছান। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, মাননীয় মুখ্যমন্ত্রীও বক্তব্য রাখবেন, আমি শুধু এইটুকু আপনাদের কাছে আবেদন করি যে আপনারা জাগ্রত হন। আপনাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল 2023 নির্বাচন, কি হবে কি হবে কি হবে, কিন্তু এই অসাধ্য কাজকে আপনারা সাধ্য করে দেখিয়ে দিয়েছে সেটা। কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে জোরালো বক্তব্য রাখেন জিষ্ণু দেববর্মন এবং রতনলাল নাথ। ফির রিপোর্ট, আর ই নিউজ।